বারোই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর 570 খ্রিস্টাব্দর এই দিনত পৃথিবীত আগমন করে। 63 বছর বয়সত ঠিক এই দিনতি তিনি পরলোক গমন করে। আর এই হারণে মুসলিম জাহানুল্লাহ স্মরণীয় দিন যথাযথ মর্যাদার লগে পালন করে ধর্মপ্রাণ মুসলমান হলে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ মুশান নুরানি ইমানি মাহফিলর আয়োজন করছি খানগাঁয়ে দরবার আজম কমপ্লেক্স। নগরীর বড়পুল নতুন পাড়া দরবারে আজম কমপ্লেক্সর তিন দিন ব্যাপী এই মাহফিলর আয়োজন করাই। আগামীকালও আর ইনশাল্লাহ মাহফিলের কার্যক্রম চলিব। আমি পুরো চট্টগ্রাম বাসীরে সাদর আমন্ত্রণ জানাই হালিয়ে আর শেষ দিন যাতে তারা এই মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে দোজানের কামিয়াবি হাসিল করিতারে। আজ আমাদের দরবার আজম কমপ্লেক্সে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন ব্যাপী উদযাপন হইতেছেন। তার মধ্যে আজকে দ্বিতীয় দিন দরবারের মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে এই প্রোগ্রাম শেষ হবে। মাহফিলর প্রথম দ্বিতীয় তৃতীয় দিনের মধ্যমণি হিসাবে তকদির পেশ করিব দরবারে আজম কমপ্লেক্সের পরিচালক পীরে কামেল হযরতুল হাজ খাজা মোহাম্মদ ইসমাইল হোসেন আল কাদেরী। এছাড়া উপস্থিত আছেন দরবারে আজম কমপ্লেক্সের এন্তাজিয়া কমিটির সচিব নূর মোহাম্মদ, হুজুর কেবলার বড় শাহজাদা বশির আহমদ সিফাত, হুজুর কেবলার ছোট শাহজাদা আহমদ সাদিক হুসাইন সহ আরো বোধকেও। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একদিন উদযাপন করি আর মুর্শিদ কেবলার নির্দেশ ক্রমে মোটামুটি 365 দিনে আর ঈদ মিলাদুন্নবী উদযাপন করি। কিছু দৌড় আছে, শনিবার আছে, আর এই হিসেবে আর একদিন পালন করি। সি প্লাস টিভি চট্টগ্রাম। ইসলাম গ্রহণ করেন মানুষের।